আমি আদিত্যের মধ্যে আমার রাজ্যকে বসাই দিলাম। এই আদিত্য আমার রাজ্য আজকাল কামটা ঠিক সেইভাবে ভক্তের কোন গুরু ছাড়া উপায় নাই, কোন উপায় নাই। ভক্তের গুরু ছাড়া কোন উপায় নাই। আমি সেই দিক দিয়া আমি আপনাকে সেই জায়গায় দেখতাম। আমি আমার গানটা যোগদান করতেছি। মানুষ মারা পাপ জানে না, জানো মানুষ মায়ের টাকা পয়সা নিয়ে কি করো? আমার মায়ের খাওয়াই, আমার বাবারে খাওয়াই, আমার স্ত্রী পুত্রদেরকে খাওয়াই। তোমার যে পাপ হয় এই পাপের ভাগি তোমরা হবে, তা কেন হবে না? ওদের খাওয়াই না, ওটা হবেই। যা তো জিজ্ঞেস করে আসো ওরা পাপের ভাগি হবে কিনা,
আমি যাই আর তুমি যাও গা। একটা মরা গাছ ওই গাছের মধ্যে করে আমার বাইন্ডে পুরো হয়ে গেছে। বতা দিয়া ভালো করে বাইন্ডে মার কাছে গেছে মা। সারা জীবন আমি মানুষ খুন করলাম, টাকা পয়সা আনলাম, কত পাপ আমার হলো। তোমাদেরকে খাওয়াই ও মা, আমার পাপের ভাগি তুমি হবে না। মাইকে নিয়ে যা, 10 মাস 10 দিন ধর তোকে আমি আমার পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছি তোকে নিয়ে। আমি যদি জানতাম তোর মতো একটা কুসন্তান আমার গর্ভে আল্লাহ দিয়েছে, দিয়েছি হাত ধরে আমি আল্লাহ দরবারে বলতাম, মাওলানা রে এমন কুসন্তান তুমি আমার গর্ভে বাবা, আমি তো পাপের ভাগি হব না। বাবার কাছে কাছে বাবা দয় দিয়ে যান, তোর মতো সন্তানের পিতা আমি হয়েছি। আগে জানলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, এমন কুসন্তান তুমি আমার করেছি পাঠাও না। রাজি হলো না, স্ত্রীর কাছে গেছে কয় কি না তুমি আমাকে বিয়ে করছাও, জানলে আমি এমন স্বামীর কাছে গিয়ে বসতাম না। পাপের বাড়ি হলো না, দুটো চোখের বাড়ি ছেলে কাঁদতে কাঁদতে নিজে আমার গাছের দিকে রওনা হয়েছে। তাকে গাছের দিছে যারে বাইন্ধে রাখছিল সে খুলেই বসে রয়েছে চোখের পানি। আর বলে বাবা তোর চোখের পানি কেন? বলে দেয়াল এই জীবন পরে কত মানুষ খুন করেছি, আমার পাপের ভাগি তো কেউ হলো না, কেউ তো হলো না, আমার উপায় কি হবে? কাপাবারে বেদিগায় আমি তোর কিছু অজিফা দিয়ে যাব, এই অজিফা গুলি পাঠ করবি এই গাছের নিচে বসে, এটা মরা গাছ। এই অজিফা পাঠ করতে করতে এই মরা গাছে যেদিন পাতা মেলবে ফুল ফুটবে ওদিন তোর পাপ মুক্তি হবে। গরুর বাক্য নিয়ে নিজামের গাছের নিচে বসে গেল একদিন দুদিন 7 দিন 1 মাস এমনি ভাবে 6 মাস গত হয়ে গেছে, খাওয়া দাওয়ার কথা মনে নাই। হঠাৎ করে দেখে একটা যুবতী মেয়ে পাশে একটা কবরস্থান, এই কবরস্থানের মধ্যে দাফন করে চলে গেল মানুষ। সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, আধার নেমে এসেছে একটা যুবক ছেলে ওই কবরের কাছে আসে, ওই যুবতী মেয়ে লাশটাকে উঠাইল। উঠাইয়া ছেলেটা কয় তুই জীবিত থাকতে তোর সাথে আমার মনের বাসনা পূর্ণ করতে পারি নাই, তত চেষ্টা করেছি আমি কোনোদিনও পারি নাই, আজকে আমার মনের বাসনা পূর্ণ করি। লাশটাকে শোয়াইয়া হ্যাঁ কাপড়ের কাপড়টা যখন উঠায় পিড়ার উপরে যখন কাপড় উঠি ফেলেছে রিজাম কয় মৌনা রে আমি আমার মনের কাছে এত করেছিলাম, আমি আর জীবনে কোনো অন্যায় করবো না, গাছকে যাই সমস্ত বস্তুকে সামনে ধরছে আমি সহ্য করতে পারি না, আমাকে তো লোকে দাও দিও কিন্তু আজকে আমি সহ্য করতে পারবো না। একটা ধারণা অস্ত্র দিয়ে কাপড়টা টাইগা যখন দিয়ে গিয়ে ঘুরে দিয়েছে পিছন দিয়ে যাওয়া অস্ত্র দিয়ে একটা কোট দিয়ে তার ছেলেটাকে দুটা টুকরো করে তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম তাই ঘরে বাদ করে দাও। হ্যাঁ করে দেখে যে গাছের উপরে গুনগুন গুনগুন শব্দ হচ্ছে, মারা গাছে পাতা মিলছে, উপর দিকে তাকায় দেখাতে পাতা মিলছে, ফুল ফুটছে, মৌমাছিরা মধু আহরণে ওই ফুলের সাথে আলিঙ্গন দিচ্ছে। তার জীবনে অনেক খুন করে পাপি হয়ে একটা খুন করে তার মুক্ত হয়ে গেল, তাই কি বলেছে নিজাম খুনি পাপি ছিল ছিল
Yeah,